প্রয়াত কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের স্বপ্ন পূরণ করতে এবার বাপ্পারাজকে পাশে চাইছেন জাজ মাল্টিমিডিয়া। গত রবিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনার গাউয়ে জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবি বেপরোয়ার মহরত আয়োজন করা হয়। অনুষ্ঠানে নায়করাজ রাজ্জাককে স্মরণ করা হয় এবং উক্ত অনুষ্ঠানে নায়করাজ রাজ্জাকের স্মৃতিগুলি তুলে ধরেন তারা। প্রতিষ্ঠানটির কর্মধর আব্দুল আজিজ বলেন, রাজ্জাক সাহেব একদিন আমাকে এসে তার স্বপ্নের কথা বলেন, বলেন আমি অনন্ত প্রেম ছবিটি করেছি, এটার রিমিক করতে চাই। বিষয়টি নিয়ে কোনো কারণে কথা বলা হয়নি এবং এগোয়নি, তবে তিনি বরাবর বলতেন তার এই স্বপ্নের কথা। এরই মধ্যে তিনি না ফেরার দেশে চলে গেছেন। আব্দুল আজিজ বলেন, প্রয়াত কিংবদন্তি অভিনেতা এই মানুষটির স্মৃতি ধরে রাখতে সিনেমাটি আমাকে রিমিক করতে হবে। তবে এই ছবির রিমিক্স করতে হলে বাপ্পারাজকে অবশ্যই থাকতে হবে, যদি বাপ্পারাজ রাজি থাকেন তবেই আমরা সিনেমাটা করতে চাই। আব্দুল আজিজ আরও বলেন, আমি বাপ্পা পরিচালিত কার্তুজ সিনেমাটি দেখেছি, তাকে নির্মাতা হিসেবে অনেক শক্তিশালী মনে হয়েছে, তার সম্মতি পেলেই অনন্ত প্রেম এই ছবিটির রিমিক্স তৈরি করা হবে। এই ছবিটির নায়করাজ রাজ্জাকের পরিবারে কেউ করুক এমনটাই চাই আমরা, এর বাইরে কাউকে সম্ভব না। অনন্ত প্রেম এই ছবিটি মুক্তি পায় 1977 সালে। এর মধ্যে পরিচালনায় নাম লেখান নায়করাজ রাজ্জাক, প্রযোজনা ও অভিনয় করেন তিনি। বিপরীতে ছিলেন ববিতা, আরও অভিনয় করেছিলেন এটিএম শামসুজ্জামান, ব্ল্যাক আনোয়ার, খলিলুল্লাহ খান আরও অনেকে। এই চলচ্চিত্রটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও আরও একটি বিভাগের পুরস্কারও অর্জন করেন।